ভারপ্রাপ্ত কোচ ফার্নান্দো দিনিসকে বরখাস্ত করেছে ব্রাজিল। বিশ্বকাপ বাছাই পর্বে ব্যর্থতার কারণে দিনিসকে ছাঁটাই করল ব্রাজিল। দিনিসের অধীনে খেলা বাছাই পর্বের 6 ম্যাচের 3টিতেই হেরেছে ব্রাজিল, জিতেছে 2 ম্যাচ আর ড্র হয়েছে 1টি। তবে দিনিসের সবচেয়ে বড় ব্যর্থতা মারাকানায় চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে 1-0 গোলের হার। এই ম্যাচের পর থেকে ব্রাজিল ভক্তের রোষানলে পড়েন দিনিস। জুনে 1 বছরের জন্য ব্রাজিলের দায়িত্ব দেয়া হয় দিনিসকে। এরপর ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির কোচ কথা ছিল ব্রাজিলের, কিন্তু ব্রাজিল ফুটবল কনফেডারেশন থেকে সভাপতি রদ্রিগেসকে আদালত সরিয়ে দেবার পর বদলে যায় সবকিছু। রিয়ালের সাথে চুক্তি নবায়ন করার আনচেলত্তি, ধারণা করা হচ্ছে সাও পাওলোর বর্তমান কোচ ডরিভাল জুনিয়র হতে পারেন ব্রাজিলের পরবর্তী কোচ।